আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে এখন বাজতেছে সকাল 7টা। তো দেখুন, কুয়ালালামপুরে আপনাদেরকে একটা বিষয় দেখাবো আজকে। এই দেখুন, এখানে মেট্রো রেল যাইতেছে, মানে সব কিছু ডিসিপ্লিন এই শহরটার। আপনি মানে এই শহরে যখন আপনি হাঁটাচলা করবেন, দেখবেন শুধু ডিসিপ্লিন আর ডিসিপ্লিন। মানুষ আইন কানুন এমনভাবে মেনটেন করে। এখানে দেখতে পাচ্ছেন মাদ্দেকা 118, ওইদিকে যেটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার। এই মাত্র একটা গেছে, এখন আরেকটা চলে আসছে। এই সকল ট্রেনগুলোতে আপনি ভ্রমণ করতে জাস্ট একটা কার্ড হলেই হয়। প্রতিটা ট্রেনের স্টেশনেই আছে, এখানে প্রতিটা ট্রেন স্টপেই আছে। আর যদি কার্ড না থাকে, আপনি কার্ড না নিতে মন চায়, তাহলে হচ্ছে যায় 2 থেকে 3 টাকা হলে আপনি প্রতিটা স্টপ ঘুরতে পারেন। এক একটা স্টপ 2-3 টাকা হলে হয়। একটা বিষয় হচ্ছে যায়, এই পাশে আবার দেখতেছেন এক্সচেঞ্জ 106। আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে যায় জালান ইম্বি, ওই পাশে হচ্ছে যায় প্যাভিলিয়ন। মানে এই জায়গাটা সবসময় মোটামুটি অনেক বিজি থাকে। আপনাদেরকে একটা বিষয় দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই এটা হচ্ছে যায় সব থেকে বিজি এরিয়াগুলোর মধ্যে একটি কুয়ালালামপুরে। এই জায়গাটার ভিতরে মানে এমনভাবে মেনটেন করা হয়, সবসময় ট্রাফিক পুলিশ তো থাকেই, যদিও ট্রাফিক সিগন্যালগুলো এখানে দেওয়া আছে। এখানে এরপরে ট্রাফিক পুলিশ থাকে, কারণ এখানে হচ্ছে যায় প্রায় 6-7টা মুখ থেকে আসে, গাড়ি আসা যাওয়া করে এদিক থেকে, আবার ওই ওই দিক থেকে, এদিক থেকে, আবার এই দিক থেকে, মানে সব দিক থেকে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন এখানে মানে গাড়ির হর্ন, 8 জন ছাড়া কেউ গাড়ির হর্ন দিবে না, 8 জন ছাড়া কেউ গাড়ির হর্ন দিবে না। দেখুন এত গাড়ি যাচ্ছে এখানে, এরপরেও কেউ গাড়ির হর্ন দিবে না। এখানে আমি এখন রাস্তা ক্রসিং করব, একটা সিগন্যাল পড়ছে। আপনারা যারা কুয়ালালামপুরে আসবেন, রাস্তাগুলো ক্রসিং করার সময় অবশ্যই ফলো করবেন, রুলস ফলো করবেন, তাহলে হচ্ছে যে এই প্রবলেম হবে না। কারণ এখানে খুবই রিস্কের ব্যাপার, আপনি যদি রাস্তা ক্রসিং করার সময় রুলস ফলো না করেন। তো এই সকল রুলসগুলো অবশ্যই ফলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন যে লাইটটা, এটা জ্বলতেছে, এগুলো ফলো করবেন। আমি অলরেডি রাস্তাটা ক্রসিং করে ফেললাম। তো বেশিরভাগই হচ্ছে যে এখানে আপনি দেখতে পারবেন যে কুয়ালালামপুরে গাড়ি হর্ন বাজতেছে না, যতই বিজি থাকুক না কেন, একদম আর্জেন্ট ইমার্জেন্সি যে গাড়ি হর্ন দিতে হবে তখন দিবে, এছাড়া এমনিতে কেউ গাড়ির হর্ন দিবে না। এটা একটা ভালো দিক কুয়ালালামপুরের, সব থেকে মানে চোখে পড়া যায় এই এই বিষয়টা আর কি, আপনারা আসলে বুঝবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে অথবা বাংলাদেশ থেকে যে কেউ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তো অবশ্যই আসবেন, কারণ আপনি মালয়েশিয়াতে আসার পরে যদি কুয়ালালামপুরে না আসেন, KLCCতে না আসেন, তাহলে আপনার মানে মালয়েশিয়া আসাটাই আমি মনে করি যে বৃথা। তো এই জায়গাটা তো অবশ্যই আসবেন, কারণ এখানে হচ্ছে যে সব কিছু, এখানে মাদ্দেকা 118, ওইদিকে KLCC, মানে সব কিছু এই জায়গায়। তো আপনি তো অবশ্যই এখানে আসবেন। তো যারা হয়তো ফ্যামিলি নিয়ে আসবেন অথবা আপনি ঘুরতে আসবেন, তো আমাকে যদি প্রয়োজন মনে করেন
আমাকে নক দিতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে গাইড করার জন্য সহজে কিভাবে আপনারা সহজেই একটা জায়গায় ঘুরতে পারেন কারণ হচ্ছে যে আপনি নতুন আসার পরে তো আপনি হয়তো গ্র্যাব ইউজ করবেন খুবই এক্সপেন্সিভ তার চেয়ে ভালো আমি যেহেতু এখানে আছি অনেক দিন ধরে সেহেতু হচ্ছে যাই ট্রান্সপোর্ট গুলো আমি জানি কিভাবে কই থেকে কই গেলে সহজ হবে বা আপনি কিভাবে হচ্ছে যাই ফ্রি বাস গুলো ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ভ্রমণের অনেক টাকা বেঁচে যাবে আমি কনফার্ম তো সেটা হচ্ছে যাই মানে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে আমার ফেসবুক পেজের এবং কি আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকে ইয়েতে তো প্রয়োজন মনে করলে আপনারা আমাকে নক দিতে পারেন আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন আর কি মালয়েশিয়াতে তো কুয়ালালামপুরে আসলে নক দিতে পারেন আমি অনেকদিন ধরে ভিডিওগুলো মেকিং করি যদিও রিসেন্টলি একটু ব্যস্ততার কারণে হয়তো কন্টিনিউ আপলোড দেওয়া হচ্ছে না কারণ সবসময় আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতাম ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব দেখাবো আপনাদেরকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রত্যেকটা অলিগলির চিত্র সকাল সকাল রাজধানী কুয়ালালামপুরের চিত্র সব কিছু একদম ক্লিন দেখা যাচ্ছে কি হচ্ছে অবস্থা তো সবাই অবশ্যই ভালো থাকেন অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি নতুন দেখে থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম